হ্যালো ভিউয়ার, আপনি কি আমাদের অ্যামাজিং আর্থ 786 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন তাহলে আপনি এখনই করে নিন। আজ আমরা পৃথিবীর অদ্ভুত কিছু প্রাণী সম্পর্কে জানব। চলুন তাহলে জেনে আসি। পৃথিবীর আনাচে কানাচে কতই না জীবজন্তু চরে বেড়াচ্ছে, তার কয়টাকেই বা আপনি দেখছেন? 100-150 বা বড় জোর তার চেয়ে খানিকটে বেশি হবে। কিন্তু 9 মিলিয়ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন কিছু চেহারার প্রাণী রয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে। তাহলে সেই রকম কিছু অদ্ভুত প্রাণী দেখতে তৈরি হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। স্কোটোফেলেনস, সমুদ্রের একেবারে তলায় থাকা এই সব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর অন্য নামও রয়েছে। বিশেষ করে এগুলো শিপিং বা সমুদ্রের শুকর নামে ব্যাপকভাবে পরিচিত। তার কারণও অবশ্যই সহজেই অনুমান করে নেওয়া যায়। এর চেহারার সাথে শুকরের অমিল খুব একটা খুঁজে পাওয়া যাবে না। আটলান্টিক, প্যাসিফিক আর ভারত মহাসাগরের 1.5 থেকে 5 কিলোমিটার নিচে এদের দেখা পাওয়া সম্ভব। সমুদ্রের তলদেশের কাদা থেকে এরা নিজেদের খাবার সংগ্রহ করে নেয়। গবলিন হাঙর, গভীর সমুদ্রের অন্ধকার জগতের বাসিন্দা এই গবলিন হাঙরের চেহারাটা সত্যি চমকে ওঠার মতো, যেন একেবারে সাক্ষাৎ শয়তান। লিভিং ফসিল নামে পরিচিত হাঙরের এই প্রজাতি পরিবারে বেঁচে থাকার একমাত্র সদস্য। 10 ফুট থেকে প্রায় 13.5 ফুট পর্যন্ত লম্বা হওয়া এইসব হাঙরের চেহারা ভয়াবহ হলেও এরা খুব একটা আক্রমণাত্মক নয়। গ্রাউন্ড প্যাঙ্গোলিন, বুনো আফ্রিকার অধিবাসী এই প্যাঙ্গোলিনের সারা দেহ শক্ত আঁশ দিয়ে চারপাশ আটকানো। আক্রমণের আশঙ্কা করলেই এরা নিজেকে গুটিয়ে নিয়ে বলের মতো গোলাকার আকার ধারণ করে। দুই পায়ে চলাফেরা করতে পারলেও সাধারণত খাবার খোঁজার কারণে লেজ সহ 4টি পাই ব্যবহার করে এই অদ্ভুত সুন্দর দেহের অধিকারী প্রাণীটি। লাল ঠোঁট ব্যাটফিশ, আমেরিকা মহাদেশের উপকূলীয় অঞ্চলের অধিবাসী এই মাছটিকে প্রথম দেখাতে মনে হবে কোনো রাগী চেহারার মহিলা ঠোঁটে লাল লিপস্টিক মেখে বসে আছেন। মৎস্য প্রজাতির অন্তর্ভুক্ত হয়েও সাঁতার কাটতে অভ্যস্ত এই প্রাণী সাধারণত সাগরের তলদেশে হেঁটে বেড়ায় এবং ছোট খাটো চিংড়ি সহ অন্যান্য মাছ খায়। ম্যান্টিস চিংড়ি, পৃথিবী জুড়ে প্রায় 400 প্রজাতির ম্যান্টিস চিংড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমুদ্রের আনাচে কানাচে। স্টোমানোটোপোডা গোত্রের এই চিংড়িগুলোর সাধারণত কিছু দাঁড়াও রয়েছে যার সাহায্যে শিকারকে সহজে ফুটো করে ফেলতে পারে। এমনকি বড় প্রজাতির চিংড়িগুলো মাত্র এগুতে। গোলাপি আর্মাডিলো, 1825 সালে আর্জেন্টিনায় আবিষ্কার হওয়া সবচেয়ে ক্ষুদ্র প্রজাতির এই আর্মাডিলোর আকার মাত্র 3.5 থেকে 4.5 ইঞ্চি। পিঠে শক্ত আবরণ দ্বারা বেষ্টিত এই স্তন্যপায়ীর প্রধান খাদ্য পিঁপড়া এবং লার্ভা। সিংহকেশর জেলিফিশ, জেলিফিশ প্রজাতিদের মধ্যে সবচেয়ে বড়। এই প্রাণীটি জায়ান্ট জেলিফিশ এবং হেয়ার জেলিফিশ নামেও বেশ পরিচিত। আর্কটিক, উত্তর আটলান্টিক সহ সুমেরুর কাছাকাছি শীতল পানিতে এদের দেখা মেলে। 1870 সালে ম্যাসাচুয়েসের উপসাগরে সবচেয়ে বড় জেলিফিশের খোঁজ পাওয়া যায়, যার দেহ ছিল 7.5 ফুট, শুরগুলো প্রায় 120 ফুট লম্বা হয়। লিড ড্রাগন, খোলস ছাড়া এই মলাস্কা পর্বের প্রাণীগুলো দেখতে অনেক
এই আট 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 আ